সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অনেক, আহত শতাধিক। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন বিবিএস ক্যাবলস আমাদের কথা অনুষ্ঠানে। সীতাকুণ্ড ট্র্যাজেডি নিয়ে সাধারণ মানুষের মতামত শুনব, তার আগে চলুন একটি রিপোর্ট দেখে আসি। প্রায় 40 ঘন্টা পার হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি বিএম কন্টেইনারের ডিপোর আগুন। আগের দুদিনের মতো আগুনের লেলিহান শিখা দেখা না গেলেও এই কন্টেইনারের কোনটিতে কি রয়েছে তা জানা যায়নি এখনও। আর তাই তো ফের নিয়ন্ত্রণে আনতে গিয়ে পরিস্থিতি আবারও বেগতিক হবার শঙ্কায় বেশ সতর্ক সবাই। সোমবার নিরাপত্তা নিশ্চিতে মূল গেটের বাইরে রাখা হয়েছে গণমাধ্যম কর্মীদেরও। এদিনও পাওয়া যায়নি এই কন্টেইনার ডিপোর দায়িত্বশীলদের। এরই মাঝে চলছে শোকের মাতম, জীবন বাঁচানোর যুদ্ধে যারা হেরে গেছেন তাদের মরদেহের অপেক্ষা। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেরই যখন পরিচয় নিশ্চিত করা কঠিন, তখন ভরসা ডিএনএ টেস্টে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির ফরেন্সিক বিভাগ। এই ঘটনায় যে মোট 461 জন চট্টগ্রামের নানা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে বর্তমানে 130 জন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রামের নানা হাসপাতালে, যাদের বেশিরভাগেরই 2-3% পুড়ে গেছে। তবে আশঙ্কাজনক রয়েছেন 8 জন। আমি রোগীগুনা দেখে আমার কাছে মনে হলো এখানে যে রোগীগুনা আছে সেই রোগীগুনার মধ্যে অনেককেই ছেড়ে দেওয়া যাবে, তারা অল্প বার্ন এবং তাদের কিছু চোখের সমস্যা। তো আর আপনারা জানেন ইতিমধ্যে বেশ কিছু রোগী গতকালও হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে ঢাকায়, তাদের অবস্থা ভালো না। এইখানে আমরা 3 রুগীকে আইডেন্টিফাই করেছি যে 3 রুগীকে যদি তার আত্মীয় স্বজন এবং সব কিছু রাজি হয় তাহলে আমরা ঢাকা নিয়ে যেতে তাদেরকে হবে। ঘটনার পর আশঙ্কাজনক যে 15 জন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তাদের 11 জনের এখনও শঙ্কা কাটেনি। সাদাসাবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলেন, চলুন এবার দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কে কি বলছেন। যে ঘটনাটা ঘটে গেছে খুব দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা কেউ চাই না কোনো সময়। এবং এই ধরনের এই ডিপুগুলো যে অফডগুলো যে চিটাংপুর থেকে মালগুলো যেগুলো আসে, অফডগুলো ভাগ হয়ে যায় বিভিন্ন অফডগে, এগুলো একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আছে আইএসপিএস এর কোর্ট তারা বাস্তবায়ন করার কথা কমপ্লায়েন্স হিসাবে, এবং তারা কমপ্লায়েন্স মেনটেন করে। তারপরেও দেখতে হবে, দেখভাল করতে হবে যে কমপ্লায়েন্স 100% মেনটেন হচ্ছে কি না। আর এই হ্যাজার্ডাস মালামাল যেগুলি আসছে, এই হ্যাজার্ডাস মালামালের জন্য আমার মতামত যেটা আছে, এটা হ্যাজার্ডাস জোন করতে হয়। সেখানে সেফটি মেজার থাকবে, সেখানে আবার হ্যাজার্ডাস জিনিসের আবার দেখছে কন্টেনারের মার্কিং থাকে, চারিদিকে হ্যাজার্ডাস মার্কিং করা থাকে। এবং সেখানে দরকার ছিল যখন ফায়ার সার্ভিস আসতো, এখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা উচিত ছিল এটা কেমিক্যাল সাইট, তাহলে হয়তো তারা পানি ইউজ করতো না, হয়তো সেখানে গ্যাস ড্রপ করতো। গত 2 আগে একটা ল্যাবরেটরি একটা ঘটনা ঘটে গেছে, হয়তো আমাদের যারাই দায়িত্বশীল বাংলাদেশের যারা দায়িত্বশীল তারা হয়তো তদারকির কারণে আজকে আমাদের এই এত বড় একটা ঘটনা আমাদেরকে সামনে দেখতে হয়েছিল। কিন্তু আমরা যাই, অনেক মায়ের কুল আজকে খালি হয়ে গেছে, অনেক মা বাবা ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, তার বাচ্চা কোনো হোস নেই। আজকে আমরা ভবিষ্যতের সামনের দিকটা আমরা যাতে এটা দেখতে না হয়, আমরা সরকারের কাছে এবং যারা দায়িত্বশীল আছে তাদের কাছে এটা আমরা কামনা করি। ব্যাস, আমাদের অন্য কিছু নয়, আমরা শুধু এখানে দেখতে আসছি, মানে কীরকম করুন কাহিনী আমরা আর দেখতে চাই না। এগুলা আমরা যেহেতু চাচ্ছি যে লেবাননে একটা 2 আগে ঘটনা হয়ে গেছে, এখন বাংলাদেশে ঘটনা হয়ে গেছে, সামনে কোন দিকে হয় আল্লাহ গফুর রহিম। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে সরকার এবং যারা দায়িত্বশীল আছে তাদেরকে মানে অনুরোধ করতেছি যাতে আমরা সামনের থেকে আপনারা একটু সহায় হন, আমার প্রতি আমাদের প্রতি একটু দায়িত্বশীল হন। আমরা কল্পনাও করি নাই এরকম একটা ঘটনা হবে, কিন্তু আমরা চাই যেখানে এ সমস্ত আপনার ফ্যাক্টরিগুলো আছে সেগুলোর মালিক বলেন, আপনার সরকার বলেন, ওরা যদি ভালো করে দায়িত্বগুলো পালন করেন তাহলে আমার মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্টগুলো থেকে দূরে থাকতে পারবে। আর আমাদের প্রযুক্তির দরকার, অবশ্যই অনেক ভালো ভালো প্রযুক্তির দরকার, মানে ফায়ার সার্ভিস অনেক বাহিরে অনেক অনেক কিছু দেখা যায়, ফায়ার সার্ভিসের অনেক গাড়ি দেখা যায়, অনেক সিস্টেমে ওরা আগুন নিবানোর সিস্টেম ইয়া করে ফলো করে ওরা। তো আমরা চাই বাংলাদেশে এরকম হোক, এবং দায়িত্বশীল যারা আছে এবং ফ্যাক্টরির মালিক যারা আছেন, সরকার বলেন, যারা আছেন, যারা যদি প্রতিনিয়ত ওরা যদি একটু
এটা চেষ্টা করেন, দেখভাল করেন, ভালোভাবে দেখাশোনা করেন, আমার মনে হয় এরকম দুঃখজনক ঘটনা থেকে আমরা অবশ্যই বাঁচতে পারব। এই ঘটনায় আমি দুঃখিত। চট্টগ্রামের অনেক, এটা হচ্ছে ব্যবসায়ী জায়গা, কারণ এটা একটা আগে একটা ঘটনা হয়েছে 2011 সালে, অনেক মানুষ নিহত হয়েছেন। কিন্তু এই সরকারের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি লাইসেন্স দিচ্ছেন বড় বড় ব্যবসায়ীকে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, কিন্তু মানুষের মূল্য দিতে পারেন না। আপনি যদি আজকে সেফে থাকতেন, মানুষের নিরাপত্তা দিতেন, তাহলে আজকে এই মানুষ মরতো না। কারণ আমার খানা আসে যায়, আমার ভাই আমি তো, আমার মাও হতে পারে, আজকে ওরাও মারা গেছে, কোথেকে খাবে, কোথেকে চলবে। আজকে আপনারা আসতেছেন, দেখতেছেন, যাবেন, দুদিন পরে চিনবেন না। কারণ আপনি যদি আজকে নিরাপত্তা থাকতেন, এই যে একটা কেমিক্যাল, একটা ভয়ঙ্কর কেমিক্যাল, এই কেমিক্যাল যদি আপনি নিরাপত্তায় রাখতেন, আজকে এত মানুষ মরতো না। আজকে আমার ভয় লাগে এক হাজার হাজার মানুষ দেখে, মায়ের কান্না, বইয়ের কান্না, সবার কান্না, কিন্তু এরকম আমরা দেখতে চাই না। আজকে আমাদের পুরো চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশ স্তম্ভিত, কারণ আজকে যে জিনিসটা ঘটে গেছে এটা সত্যি অত্যন্ত মর্মাহত, অত্যন্ত বেদনাদায়ক। একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আজকে যে ভুল ইনফরমেশনের কারণে যে আজকে এতগুলো প্রাণ ক্ষতি হলো, আসলে এটা কারো কাম্য নয়। আমি কৃষক, যে কেমিক্যাল ছিল ওটা কিন্তু গোপন করা হয়েছে। এই জিনিসটা যদি সত্যি, জিনিসটা যদি ফায়ার ব্রিগেডকে ইনফরমেশন করা, তাহলে এতগুলো প্রাণ ঝরে যেত না। যে ঘটনাটি ঘটে গেছে সেটা আমার কাছে মনে হয় স্মরণকালের মানে মানে ভয়াবহ একটি হত্যাকাণ্ড। আমি হত্যাকাণ্ড নামেই বলছি, এই জন্য আমাদের দেশে এমন কিছু কাজ হয় যে বিষয়গুলো হচ্ছে আমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, যে যেখানে কাজ করলে আমি হত্যার শিকার হতে পারি, মৃত্যুদণ্ড হতে পারে, মৃত্যু হতে পারে। স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে গত পরশুদিন সীতাকুণ্ডে যে কাণ্ডটা ঘটেছে সেটা আমি মনে করি শুধুমাত্র একটা অবহেলাজনিত একটা বিষয়। সীতাকুণ্ডে যারা এই ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে এবং যারা আহত নিহত হয়েছেন, আহত হয়েছেন বরাবরই, তাদের আসলে কী হবে? আমি যদি বলি যে মানে আমার ভাই ওখানে প্রাণ দিয়েছে, আলটিমেটলি কী হবে? আমাকে কিছু সহায়তা করবে, কিন্তু আমি চাই সেই জায়গা থেকে একটা মানে অন্য জায়গায় ফিরে আসতে, যে আমি সমস্ত কাজকর্মগুলোর মধ্যে স্বচ্ছতা তৈরি করে আমার যে কাজকর্মগুলো, যেই কাজকর্মগুলোর জন্য মানব জীবন নষ্ট হচ্ছে, মানবতা ধ্বংস হচ্ছে, বিপন্ন হচ্ছে, সেই জায়গায় সরকারকে একটা দায়িত্ব নিতে হবে। প্রথমে যে আগুন লাগার পরে যে ফায়ার সার্ভিসের কর্মীরা যে ভিতরে গেল, যে ভিতরে যে কন্টেনারের মধ্যে যে কেমিক্যালগুলো ছিল, এগুলো কেন আগে জানানো হলো না? আর যে কেমিক্যালের মধ্যে, কেমিক্যালের আগুন লাগলে যে ধরনের যে পানি দেওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত, সেটা তো ওনাদেরকে বলা হলো না কেন? সেটা একদম পরিকল্পিত হত্যাকাণ্ড, এটার আমরা বিচার চাই। আর সরকারের পক্ষ থেকে যেভাবে বললো এক একজনকে সহায়তা করবে নিহত এবং আহতদের, এখন ওখানে যাতে থার্ড পার্টি না ঢুকে সহায়তাটা, টাকাটা অন্তত প্রপারভাবে যাতে ওদের কাছে যায়। আমাদের কথার আজকের আয়োজন এখানেই শেষ করছি। সেই সঙ্গে আমি একে আজাদ বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।